রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি ভিনিসিয়াস জুনিয়রকে সমর্থন দিতে স্প্যানিশ রাজধানী মাদ্রিদের সংবাদ মাধ্যম সমর্থক ও ক্লাবের প্রতি সরাসরি অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি ব্রাজিল ও স্পেনে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে আনচেলোত্তি স্পষ্ট করেছেন যে এই ব্রাজিলিয়ান তারকার ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন। রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচের আগে আনচেলোত্তি বলেন, ভিনিসিয়াস এখনো তার সেরা ফর্মে নেই, তবে তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো তাড়াহুড়া করছি না, দল গোল করছে এবং ভিনিসিয়াস গোলগুলোতে ভূমিকা রাখছে। তার পারফরমেন্স নিয়ে আমার একটুও চিন্তা নেই। তিনি সবসময় কঠোর পরিশ্রম করেন এবং তার সর্বোচ্চটা দেন, আমি তার প্রতি সন্তুষ্ট। প্রত্যেকে সবসময় শতভাগ ফর্মে থাকবে এটা ভাবা ভুল। অবশ্য ভিনিসিয়াসকে ঘিরে এমন তীব্র সমালোচনার একটা কারণ হলো সৌদি আরবের আল আহলি ক্লাব থেকে আগ্রহের গুঞ্জন, যা গত বৃহস্পতিবার সৌদি ক্লাবটির এক পরিচালক নিশ্চিত করেন। তবে আনচেলোত্তি মনে করেন না যে এই বিষয়টি ভিনিসিয়াসকে প্রভাবিত করবে। আমি জানি না কোনো প্রস্তাব এসেছে কিনা, তবে আমি প্রতিদিন তার সাথে কথা বলি। আমরা কখনো এই বিষয়ে আলোচনা করিনি। ভিনিসিয়াস ফুটবল খেলা এতটাই ভালোবাসে যে মাঠের বাইরের কিছুই তার ফোকাস নষ্ট করতে পারবে না। তার মূল লক্ষ্য ফুটবল খেলা। আন্তর্জাতিক মঞ্চে ভিনিসিয়াসের সাম্প্রতিক হতাশাজনক পারফরমেন্স নিয়েও প্রশ্ন করা হয় আনচেলোত্তিকে, বিশেষ করে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। কেউ কেউ এমনকি তাকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন রিয়াল মাদ্রিদের স্কোয়াড থেকে। ভিনিসিয়াস অবশ্য দাবি করেন দক্ষিণ আমেরিকায় বলের গতি অনেক ধীর, তবে আনচেলোত্তি ভিনিসিয়াসের বাজে ফর্মের জন্য অন্য কারণ খুঁজে পেয়েছেন। আনচেলোত্তি যা বলেন তার অর্থ দাঁড়ায় যে ব্রাজিলে ভিনির খারাপ করাটা তার সমস্যা নয়, এটা ব্রাজিলের দলগত সমস্যা। সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না রিয়ালের এই তারকা, তবে ভিনির ক্লাবের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট আনচেলোত্তি। সংবাদ সম্মেলনের শেষে তার মন্তব্যগুলো বেশ ইঙ্গিতপূর্ণ ছিল। ক্লাবের কিছু সদস্য নাকি ভিনিসিয়াসের স্পেনে বিশ্বকাপ আয়োজনে অস্বস্তির কথার সমালোচনায় সন্তুষ্ট নয়। আনচেলোত্তি পরিষ্কারভাবে তার তারকাকে ক্লাবের পক্ষ থেকে আরও সুরক্ষা এবং সমর্থন দেওয়ার আহ্বান জানান শেষ পর্যন্ত। রেজাউল করিম, কালবেলা।